মুসলিম শরীফের আবার একটা হাদিস বলছি, ভয় কিরকম জিনিস দেখেন। এক চাস্ত যুবক ছেলে তার চাস্ত বোনের সঙ্গে প্রেম করে, এই প্রেম গভীরে হয়ে চলে যায়, ভালোবাসা বাঁচতে বাঁচতে দীর্ঘদিনে অনেক দূর পৌঁছে যায়, দুজন দুজনকে কাছে পেতে চাইল, দুজন দুজনকে কাছে পেতে চাইল, ভালোবাসার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, দুজন দুজনের কাছাকাছি হয়ে গেল, একটা ঘরের মধ্যে এলো, ঘরের দরওয়াজা বন্ধ হলো। শুনছেন তো নাকি? কারা কারা শুনছেন দেখি, হাতটা তোলেন তো দেখি, চাদরের ভেতর ঢুকেছে না? আচ্ছা ঠিক আছে, এখন তো চাদরের ভেতর ঢুকবার মতন হয় না, দেখুন যা সাপটে সুপটে এসেছেন না, আমারই তো ভয় হচ্ছে মনে ঠান্ডা লেগে যাবে। কিরে বাবা রেকর্ডিং হচ্ছে? করছিস? মাশাআল্লাহ, ছবি করিস তো? বাহ, তোরা তো বুঝে গেছিস গো, আল্লাহ তোদের হায়াত দারাজ করুক, রুজি রোজগারে বরকত দিক, কারবার ব্যবসা আরো বেড়ে যাক। হালাল ব্যবসা করবি, বরকত হবে। ফটো তুলে ফটো তুলে ফটো তুলে কি আর হবে ভাই, সারা পৃথিবীতে চলছে জানেন, সারা পৃথিবীর আলেমরা করছে, তো এদের আর কি দোষ আছে, সারা পৃথিবীর আলেমরা ফটো তুলছে এদের আর, এরা তো আমাকে দেখা বুঝি ওই তো আলেমরা করছে, মদিনা শরীফ মক্কা শরীফের বড় বড় ইমাম সাহেবরা করছে, তা কি হবে? আর কালিমুল্লাহ হুজুর খালি চিৎকার করে গেছেন প্রত্যেক জলসায়, ফটো তুলিস বাবা, ফটো তুলবি নাকি? সারা জীবনটা উনি এটার উপরে মজবুত ছিলেন, শেষ পর্যন্ত তিনি তার উপরই দাঁড়িয়েছিলেন। মনে আছে আপনারা সাইফুদ্দিন সাহেব হুজুরের জানা যাতে যখন উনি ছিলেন, মনে আছে খুব চেঁচামেচি করছিলেন, ছিলেন না আপনারা? আল্লাহ হাফিজ সাইফুদ্দিন সাহেব হুজুরের জানাজা জানাজা বড় ভাই সাহেব হুজুর খুব চিল্লাচিল্লি করছি জানেন, জাহান জাহান্নামায় যাবি, জাহান্নামার আগুনে পুড়বি, জাহান্নামার খোরাক খাবি, খুব খেপে গেছে। কি বিপদে পড়া গেল, এত মানা করার পরে মনে হয় আমার কত ফটো বেরিয়েছে দেখবে, কত বেরিয়ে বার করে দিয়েছে, কোথাও দিয়ে লুকিয়ে লাকিয়ে সব তুলেছে ভাই, জানি না গোপনে গোপনে কিভাবে সব তুলে যাচ্ছে। মুসলিম শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন কি, চাস্ত বোন আর ভাই দুজন একে অপরকে এত মহব্বত এত প্রেম যে দুজন দুজনকে কাছে পেতে চাইলো, এবং দুজনে একটা ঘরের মধ্যেও এলো, দরওয়াজা বন্ধ হলো, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো মানুষ তাদের দেখতে পায় না, তারাও কাউকে দেখতে পায় না, নির্জন নিরার একটা ঘরের ভিতরে তারা দুজনে, পৃথিবীর কেউ দেখতে পায় না, একজন দেখছেন, কে? একজন দেখছেন, এছাড়া কেউ দেখতে পায়নি, আর দুজন দেখছে দুটো কাঁধে যে ফেরেস্তা আছে, এরা ফেরেস্তা দুজন আছে সবসময়, আমাদের তো হেফাজতের জন্য আল্লাহ ফেরেস্তা দিয়েছেন, এরা আছে ওই ঘরের ভিতরে আবদ্ধ হয়ে গেল, ভাই আর বোন সামনাসামনি, বোনটাকে ভাইটা সামনে বসিয়েছে, এমন সময়ে বোনটা বলতে লাগলো, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাখিল খাতিম, হে আল্লাহর বান্দা যুবক, হে আল্লাহর বান্দা যুবক, আমার ইজ্জতের আংটি খুলে দিবি না, আল্লাহকে ভয় কর, আল্লাহর আজাবের ভয় কর, আল্লাহর গজবের ভয় কর, আমার ইজ্জতের আংটি খুলে দিবি না, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাখিল খাতিম,
বোনটা যখন এই কথাটা তার ভাইকে শোনাতে লাগলো, ওই ভাইটার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর আজাবের ভয়, আল্লাহর গজবের ভয়, কঠিন পাকড়াওয়ের ভয়ে এত ভীতু হয়ে গেল, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে ছুটে পালিয়ে গিয়েছিল। কি ভাবছেন, পারবেন? দরজা খুলে পালিয়েছে। মুসলিম শরীফের সহিহ রিওয়ায়াত, আমার আল্লাহ পাক এই ছেলেটার শানে ঘোষণা করলেন, ওই বান্দাটা আমার না দেখে, আমার আজাব না দেখে, জাহান্নামা না দেখে, আজাবে কবর না দেখে, আমারই ভয়ে, আমারই ভয়ে দরজা খুলে পালিয়ে গিয়েছে। আমি আল্লাহ এত খুশি, এত খুশি ওই যুবকটাকে, কিয়ামতের দিন যেদিন সূরজটা মাথার উপরে নেবে আসবে, কোন ছায়া থাকবে না, লা ইল্লা আল্লাহু, একমাত্র আল্লাহর আরশে মোল্লার ছায়া থাকবে। আমি আল্লাহ ওই যুবকটাকে ওই আরশে মোল্লা নিচয় রহমতের ঠান্ডা জায়গা আমি নসিব করে দেব, যার জায়গাটা আরশে মোল্লার নিচেই হবে ওই বান্দাটা জান্নাতি 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 হয়ে যাবে, আরশের নিচেই। অন্য রিওয়ায়েত এসেছে, এই যে কাজটা ও করল, এই যে দরজা খুলে ও পালিয়ে গেল, পুরু খলুসিয়াত আল্লাহিয়াত একমাত্র আল্লাহর জন্য করল। এই জন্যে আল্লাহ পাকের অন্য একটা হাদিস আমার নবীর এসেছে, ওই যুবকটা আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, আর ওই আমলটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে একটা বিপদ থেকে নাজাত চাইছে, একটা বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে, আর এই সাহায্য চাইতে যে ওই দিনের সেই দিনের সেই আমলটাকে তুলে ধরেছে। ওয়াল্লাহ ইন কুনতা তালাবু ইন্নি ফালতু জালিকা ইবতিগায়ে ওয়াজহিকা ফাফরিজ লানা ফারজাতান ইয়া আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি মনে করো ওই দিন ওই রাত্রিরে ওই ঘরের ভিতর থেকে বোনের কথা শুনে দরজা খুলে ছুটে পালিয়ে যাওয়াটা একমাত্র আল্লাহ আপনার ভয়ে, আপনার আজাবের গজবের ভয়ে আপনাকে খুশি করার জন্যে করেছি, এটা যদি আপনি মনে করেন, আল্লাহ ওই আমলের ওসিলা দিয়ে চাইছি আমাকে এই বিপদ থেকে আপনি নাজাত দিন, নাজাত দিন, বলার সঙ্গে সঙ্গে ওই যুবকের এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আজও বলে যাচ্ছি, কোন আমল যদি একমাত্র আল্লাহর জন্য করে থাকেন, সেই আমলটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে আপনি আজকের রাতেই হাত তুলুন, যা চাইবেন কবুল হয়ে যাবে, শরীয়ত মতো কোরআন সুন্নাহ মোতাবেক যা চাইবেন কবুল হবে। আজকের রাতেই চান, কোন কাজটা আপনি আল্লাহর জন্য করেছেন দেখেন, খোঁজুন, লাইফ হিস্ট্রি বার করুন, লাইফ হিস্ট্রি খুলুন। এরকম আরেকটি ছেলে তার জীবনের লাইফ হিস্ট্রি থেকে একটা আমল আল্লাহর জন্য খুঁজে পেল, সেই আমলটা আল্লাহর দরবারে তুলে ধরল। কি করেছিল জানেন? জীবন একটা কাজ সে খোদার জন্য লিল্লাহ করেছিল, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। বাকানালি আবওয়ানে শাইখানে কবিরানে, ছেলেটি বলছে আমার বুড়ো বাপ বুড়ি মা বেঁচেছিলেন, আমি প্রত্যেক দিন একটা আমার কাজ ছিল, আমি মাঠে গিয়ে ছাগল চড়াতাম, সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দুধ দুয়ে দুধটা প্রথম মা আর আব্বাকে খাওয়াতাম, তারপর ছেলে বিবি বাল বাচ্চা, একদিন ফিরতে দেরি হয়ে গেল,
ফিরে এসে দুধ দুয়ে বাপ মায়ের ঘরে গিয়ে দেখি ঘুমিয়ে গেছেন। ছেলেটা বলছে বাপ মা ঘুমিয়ে গেছে, বুড়ি বাপ বুড়ো মা আরামের ঘুম ঘুমাচ্ছে, আমি আর জাগালাম না। ওই দুধের পেয়ালা নিয়ে ছেলেটা বাপ মার মাথার কাছে দাঁড়িয়ে রইল। শুনছেন? শোনা তো সহজ, বলছি আরো সহজ, শুনছেন আরো সহজ, প্র্যাকটিক্যালটা কিন্তু খুব কঠিন। প্র্যাকটিক্যালটা ভাববেন, আমি বলে দিলাম, আপনারা মারহাবা বলে দিলেন, শুনলেন সুবহানাল্লাহ বললেন, চ্যাপ্টার শেষ। কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালটা পাহাড় বাড়াবার কঠিন আছে। এই দেখেন বাচ্চাগুলো কি করছে জানেন? ওয়াসাবিয়াতু ইয়াতাদাগুনা ইনদা কদামাইয়া যালিকা দাবি ওয়া দাবিহিম। আমার বাচ্চাগুলো আব্বা 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 বলে খিদের জ্বালায় আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করতে করতে ওরা ঘুমিয়ে গিয়েছে। জান্নাতে চলে যাবে। আর এই আমলটা যদি সত্যিকারে অন্তর থেকে আপনার এই আমল চলতে থাকে, এই আমলের ওসিলায় হাত গোনা থেকে রুখবে, চোখ গোনা থেকে রুখবে, পা গোনা থেকে রুখবে, মুখ গোনা থেকে রুখবে, গোটা বডি তখন লাগাম হয়ে যাবে, শিকল হয়ে যাবে, আপনাকে কন্ট্রোল করে নেবে একমাত্র আল্লাহর মহাব্বাতের এই কালবা। আপনারা এই ওয়াজ শুনেছেন আলেমদের মুখে, খেয়াল করিয়ে দিই, মুসা আলাইহিস জামানার একটা উম্মাদ, তার কমেরা ছেলেটা মারা যেতে সব টান মেরে নিয়ে যে ভাগাড়ে ফেল দিলে, গোসল দিল না, কাফন পরালো না, জানাজা হলো না, দাফন হলো না, চারটের একটাও হয়নি, ছেলেটা মারা গেল, ভাগাড়ে ফেলে দিয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে মুসা নবীর কাছে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও তো আমার নবী মুসাকে জিজ্ঞেস করো তো, আমার ওই বান্দাটাকে তার উম্মাতেরা ভাগাড়ে ফেলেছে কেন? জিবরিল আমিন এসে হাজির, ইয়া নবী আল্লাহ হে ইয়া মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আপনার ওই আপনার ওই উম্মতটাকে কেন আপনার কওমের লোকেরা গোসল না দিয়ে, কাফন না পরিয়ে, জানাজা না করে, দাফন না করে, ওই ভাগাড়ে কেন নিয়ে গিয়ে ফেলে দিয়েছে? আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মুসা নবী বলেছিলেন ও ভাই জিবরিল, লোকটা বড় গুনাহগার, বড় খাতাকার, বড় খাকসার, বড় পাপী, শুধু গোনা গোনা আর গোনা করেছে, তাই গ্রামের মানুষেরা পাড়া সমাজের মানুষেরা তাকে ঘৃণা করে, গোসল না দিয়ে, কাপড় না পরিয়ে, জানাজা না করে, দাপান না করে ভাগাড়ে ফেলে দিয়েছে। আল্লাহ বলেন জিবরিল আমার নবী মুসাকে বলো, আমার নবী মুসা জানে না, মুসার কওমেরা জানে না, আমার ওই বান্দাটা
প্রায় সময়ে যখন তাওরাত পড়তো, এই তাওরাত পড়তে পড়তে যে জায়গাটায় আমার শেষ জামানার নবীজি নিয়ে আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে মোবারক নামটা যখন দেখতে পেত, তখন ওই কিতাবটাকে উঁচু করে তুলে ঠোঁট দিয়ে আমার শেষ নবীর মোবারক নামটার উপরে মহাব্বাতের সঙ্গে চুমা খেত, চুমা খেত। ও জিব্রিল, আমার নবী মুসাকে বলো ওই চুমো খাওয়াটা আমার কাছে এত বড় হয়ে গিয়েছে, এত ভালো লেগে গিয়েছে, ওই চুমো খাওয়ার ওসিলায় আমার ওই বান্দাটাকে আমি মাফ করে দিয়ে আমি দয়ার জান্নাত নসিব করে দিয়েছি। মুসাকে বলো তাড়াতাড়ি ভাগাড় থেকে তাকে তুলে এনে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা করে দাফন করতে বলো। কি আমল, সারা জীবন গুনাহ করে গেছে। এ কি করেছিল? সারা জীবন গুনাহ করে গেছে। এ খালি তাওরাত কিতাবটা পড়তে পড়তে যেখানটা আমার নবীর নাম পেয়েছে, আমার নবী তখনও দুনিয়ায় আসেনি, নবী আসবেন বহু বছর, বহু বছর পর আসবেন, মুসা সাহেবের জামানায় ঘটছে এটা, উনি তাওরাতটা তুলে নিয়ে আমার নবীর নামটা যেখানে আল্লাহ পাক লিখিয়েছেন তাওরাতে যে আমার নবী একজন আসবেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওইখানটাও চুমা খেয়েছেন। এই আমলটুকু এতটাই খলুসিয়াত ছিল, এতটাই লিল্লাহিয়াত ছিল, এতটাই অন্তরের অন্তঃস্থল থেকে ছিল, আল্লাহ পাক ভেতরটা দেখেন। ওই ঠোঁট লাগানোটা আল্লাহ পাকের দেখা নয়, আল্লাহ দেখছেন ভিতরটা, যে ভিতরের কোন অন্তর দিয়ে ও ঠোঁটটা লাগাচ্ছে। যা তোকে মাফ করে দিল আল্লাহ। এখানে দেখলেন ও আগুনে নিজেকে পুড়ালো কেন, ভয় খেয়েছে। কতটা ভয়, আল্লাহ তার অন্তরটা দেখেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ও ভয় খেয়েছে। যা তোকে আমি মাফ করে দিল ভাই সাহেব। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, আমল ছোট হোক কিন্তু খাঁটি হোক। কথা আবার বুঝতে পাচ্ছেন? যে ছোট হোক খাঁটি আমল হোক, ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাব। খাওয়া কম হোক খাঁটি খান, শরীর ভালো থাকবে। অল্প খাবেন খাঁটি খাবেন, শরীর ভালো থাকবে। বেশি খাবেন ভেজাল খাবেন, ডায়রিয়া হয়ে মরে যাবেন। আল্লাহ পাকে ওলি, আল্লাহর একজন দোস্ত পেয়ারা ওলির কথা বলছে এই দেখুন, যার নাম হচ্ছে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত সেই জামানার একজন টপ র্যাঙ্কের আল্লাহর ওলি। নামাজ ওলি যখন হয়েছেন, তার নামাজ থাকবে, রোজা থাকবে, হজ জাকাত কোরবানি থাকবে, ইত্যাদি ইত্যাদি সব ছিল। তিনি একজন জামানার আল্লাহর ওলি, কিন্তু অন্তরে আল্লাহর ভয় নেই। বলবো হাদিসটা, বলবো রেওয়ায়েতটা, বলবো নাকি না ছেড়ে দেবো? আর ছাড়লেও তো উপায় নেই, হুজুর না আসা পর্যন্ত কোনো খবর নেই, আবার হুজুর এসে না শেষ করলে তাবারুদের খবর নেই। কোথায় যাবেন জান না? ওই রাস্তায় ঘুরবেন, শয়তান খানিটা গায়ে হাত বুলবে, পান খা, বোস, বিড়ি খা, খৈনি খা, তেরেঙ্গা খা, জম্বে খাওয়া খা, জিলিপি খা, বাদাম ভাজা খা, ওই ধারে ঘুরিয়ে ঘুরিয়ে এই তো হুজুর উঠলো, ওই তো ফুরফুরা আর একটা হুজুর এক্ষুনি উঠেছি, ও হ্যান সালাম হবে কে, ওই ধারে ঘুরে বরবাদ করে দেবে একদম, একদম উঠবেন না। কেন এখানটা বসেছেন? না এখানটা বসেছেন ইবলিসের রাগ, এখানটা বসে আছেন, আপনাদের কোনো গোনা হচ্ছে না। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, কোনো গোনা নেই, সব গোনা বন্ধ হয়ে গেছে, সব গোনা বন্ধ আমাদের। কিন্তু যারা রাস্তায় বাজারে দোকানে ঘুরছে তারা রিক্সে আছে, আমরা এখন এই মুহূর্তে তাদের থেকে সব থেকে উত্তম জায়গায় বসে আছি পৃথিবীর জমিনে, যেখানে বসলে খোদা পাওয়া যাবে, রসুল পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, গোনার মাফি পাওয়া যাবে, সব পাওয়া যাবে, রহমত পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে, নবী পাওয়া যাবে, এইরকম জায়গায়। এসব জায়গায় ইমানদার আসতে চাইছে না, ইমানদাররা
গানে যাবে, বাজনায় যাবে, যাত্রা নাটক ফাংশন মেলাই যাবে, বুঝলেন, তাসে যাবে, জোয়াতে যাবে, বরবাদ হয়ে গেছে। এরা ভাবছে একবার ফুরফুরা শরীফ যাব, একবার বসিরহাটে যাব, মাথায় টুপি দিয়ে হুজুরদের কাছে দেখা করে নারের তেকবির আল্লাহ একবার দেবো, এই বাজার ওই বাজার সেই বাজার ঘুরে হালুয়া মোরব্বা কিনে ফের নারের তেকবির আল্লাহ একবার ঘর চলে আসবো, সব ক্লিয়ার হয়ে যাবে, একটাও ক্লিয়ার হবে না, মার খেয়ে মরে যাবে। এ বলে যাচ্ছে কেউ বাঁচাবে না, কবরের ধারে একবার পিচ্ছাপ করতেও যাবে রে, কোথাও ঘুরছো ভরো, বাঁচার জন্য যদি তাদের কাছে যেয়ে থাকেন তাহলে বাঁচার রাস্তাটা সেখান থেকে শিখে নিয়ে সেই পথে চলতে থাকুন। এটাই হলো আমাদের মুরব্বি হুজুর পীর কেবলাদের আদেশ। চলো বাবা আমলি জীবনে ফিরে এস। ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহ আলাইহ, বড় আলেম, বড় মহাদ্দেস, বড় আল্লাহর ওলি, তাবু ফেলেছেন, তাবু রাস্তার ধারে, তাবু হজরা, তার ভিতরে আছেন, কোরআন শরীফ তেলাওয়াত করছেন, তসবিহ পড়ছেন, নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আবার মানুষের এত বিশ্বাস তার কাছে আমানতের মাল রাখছেন, কিন্তু কিন্তু দুর্ভাগ্য তিনি কি করেছিলেন জানেন, তিনি একটা গোন্ডা বাহিনী পুষেছিলেন, ছিনতাইকারী বাহিনী, তাদেরকে দিয়ে ওই শাম মিশর ইরাকে যেসব ব্যবসা করতে যেত, ব্যবসা করে ফিরত, তাদের টাকা পয়সা মালটাল সব ছিনতাই করে নিত। ওই আল্লাহর ওলি ইনি সবগুলো কেড়ে নিতেন, ভাগবটরা করতেন, এমনকি কেতাবে লিখছে শোনেন, ওই গোন্ডা বাহিনীদেরকে তানার কড়া নির্দেশ ছিল, যদি জামাতের সঙ্গে কেউ একজন যদি নামাজ না পড়ো তোমাকে দল থেকে বার করে দেওয়া হবে। জামাতের সঙ্গে যদি নামাজ না পড়ো, কত বড় পরহেজগার, দিনদার, মুত্তাকি আল্লাহওয়ালা দেখেছেন, কিন্তু সমস্যা হলো মাল কেড়ে নিচ্ছে রাস্তা থেকে, কারণ কি বলুন তো, কথা বলেন না কেন, কি কারণটা হতে পারে, অত বড় একজন নামাজি, রোজাদার, পরহেজগার, তেলাবাতকারী মাল কেড়ে নিচ্ছেন, কি হতে পারে, আল্লাহর ভয় নেই, কথা শুনছেন তো, আল্লাহর ভয় অন্তরে নেই, সব আছে। রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গেল লোকেদের, বলল ওই রাস্তায় আর যাব না, ফুজাইলের গোন্ডা বাহিনী আছে, মালমাতা কেড়ে নেবে। একদিন এক হাফেজে কোরআন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তাবু সামেন দিয়ে, তাবুর ভিতরে উনি আছেন, ইনি কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছেন, কোরআনের একটা আয়াত ওই মুহূর্তে তিনি তেলাওয়াত করছিলেন, যখন তিনি তাবুটার সামনাসামনি হয়েছেন, তাবুটার সামনাসামনি হয়েছেন, তখন কোরআন পাকের একটি আয়াত তানার তেলাওয়াত চলছিল, আর সেই আয়াতের আওয়াজটা তাবুর মধ্যে ঢুক, কি আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবাহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা কি পারো না তোমাদের ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে তোমাদের অন্তরটাকে আল্লাহর ভয়ে ভীতু করতে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা কি পারো না আন তাখশা কুলুবাহুম, তোমাদের অন্তরটাকে আল্লাহর ভয়ে ভীতু করতে, লিযিকরিল্লাহ আল্লাহর ইবাদত বান্দেগির ভিতর দিয়ে, এই আয়াত ভিতরে ঢুকলো, আল্লাহর ওলির কানের মধ্যে গেল, আল্লাহর ওলি চিক মেরে উঠলেন,
তাবু থেকে বেরিয়ে এলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহর ভয় অন্তরে নাই, দুটো হাত আসমানের দিকে তুলে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। এমন ভয় হলো, এমন ভীতু সঞ্চার হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে দিলের ভিতরে এমন খৌফে ইলাহি এলো, আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদছেন, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ফুজাইল, তওবা করেছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, যাকাত, কোরবানি, ইবাদত ছিল, কিন্তু আল্লাহ তোমার ভয় অন্তরে ছিল না। আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিলেন, ফুজাইল, তুমি তো আমার ইবাদত বন্দেগী ঠিক করেছ, আমার তো তুমি নাফরমানি করনি, আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমার কাছে কোনো গুনাহ করনি, যাও যাদের মালমাতা কেড়ে নিয়েছো, যাদের মালমাতা চিন্তাই করেছো, তাদের কাছে গিয়ে ক্ষমা চাও। আল্লাহর আসমান থেকে ইলহাম হয়ে গেল, ফুজাইল যাও, যাদের মালমাতা এতদিন ধরে কেড়ে নিয়েছো তাদের কাছে ক্ষমা চাও। আমার কাছে কেন ক্ষমা চাইছো? আমার কাছে তোমার, তুমি তো কোনো গুনাহ করনি, তুমি তো আমার নামাজ আদায় করেছো, রোজা আদায় করেছো, হজ আদায় করেছো, যাকাত আদায় করেছো, ওইখানে যাও। ফুজাইল যেতে লাগলেন, সব মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করলেন, আর কাঁদতে লাগলেন, তওবা করতে লাগলেন, যে ভাই তোরা আমায় ক্ষমা করে দে, আমি তওবা করেছি, আর জীবনে এই কাজ করব না। গুন্ডা বাহিনীদেরকে তিনি বললেন, যাও তোমরা কাজ ছেড়ে দাও, খালেস অন্তরে তওবা করে নাও। এইভাবে চলতে চলতে একটা ইহুদির কাছে যে হাজির হলো, ইহুদি বলল, আমি ক্ষমা করব না, করতে পারি, দুটো শর্ত আছে, দুটো আর বলবো না, এখন একটা একটা বলছি। বললেন দুটো শর্ত আছে, আমি একটা বলছি। কি বললেন? বললেন, ফুজাইল, তুমি যদি ক্ষমাই করে নিতে চাও তাহলে এক কাজ করো, আমার বাড়ির ভিতরে গিয়ে আমার বালিশের পাশে গিয়ে দেখবে একটা কাপড়ের পুঁটলি আছে, তাতে একটা সোনার ঢেলা বাঁধা আছে, ওইটা নিয়ে এসে আমার হাতে দাও। ফুজাইল খালি ভয়ে অস্থির হয়ে গেছেন, কতক্ষণে ক্ষমা হবে, ছুটে পাগলের মতো গেলেন, গিয়ে কাপড়ের পুঁটলিটা এনে ফুজাইলের এই ইহুদির হাতে দিয়ে দিলেন। ইহুদি কাপড়টা খুলেছে, খুলে দেখে তাতে সোনা আছে, কাপড়টা খুলে দেখলো তাতে সোনা, সঙ্গে সঙ্গে ফুজাইলের হাত ধরল, ফুজাইল তওবা করিয়ে দাও, কলমাটা পড়িয়ে দাও, আমি ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ফুজাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তাকে তওবা করিয়ে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। ইহুদি বলছে, ফুজাইল তুমি কি জানো আমি কেন তওবা করলাম? ফুজাইল বলছে, আমি জানি না, আগে বলো তুমি আমাকে ক্ষমা করলে কিনা। ভয় কোথা পর্যন্ত নিয়ে গেছে দেখুন, ফলটা ভেসে যাচ্ছিল নদীতে, উনি তুলে খেয়ে নিয়েছিলেন, খাওয়াটা মাসলাতে জায়েজ, তাকওয়াতে না জায়েজ, তো উনি তো এমন কিছু গোনার কাজ করেননি, কিন্তু এত ভয় হলো, 12 বছর বাগানে পানি তুলেছিল, আবু সালে মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি 12 বছর বড় পিসাব কেবলার আব্বা জান, বাপ কেমন ছেলেও কেমন, নদীতে একটা ফল ভেসে যাচ্ছে, ওই ফলটা খাওয়া শরীয়তে জায়েজ, তাকওয়াতে না জায়েজ, যারা তাকওয়াপ্রস্ত মানুষ এরা খাবে না, খেতে পারবে না তারা। তো আবু সালে মুসা জঙ্গি তাকওয়াপ্রস্ত মানুষ ছিলেন, ভয় কাঁদতে 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 নদীর ধার ধরে যে ক্ষমা চাইতে গেলেন, ক্ষমা চাইতে গিয়ে ফলের মালিক বলল, 12 বছর পানি তুলিয়েছে, বাপ রে বাপ রে বাপ, পারবো আমরা? অন্য একটা রেওয়ায়েত এসেছে, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ, ইব্রাহিম বিন আদম বড়দের আল্লাহর ওলি, উনি ওই রকম ফল খেয়েছিলেন, ওই রকম কাঁদতে কাঁদতে গেলেন, গিয়ে দেখলেন বাগানের মালিক একটা মেয়ে ছেলে, গিয়ে বলল, আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি, মাফ করুন,
বলছে রে বাপ, তুই তো মারাত্মক লোক রে বাবু, ফল পানিতে পড়ে গেছে, ভেজে চলে গেছে, এই ফলের জন্য ক্ষমা চাইতে এই 3 দিনের রাস্তা হেঁটে আমার কাছে এসেছে। তখন সেই মহিলাটা বলল, ঠিক আছে আপনি আপনাকে ক্ষমা চাওয়ার কিছু দরকার না, আমি ক্ষমা আপনি যান, কোনো অসুবিধা নেই, খেয়েছেন তার কি বলে না, আপনি বলুন আপনি ক্ষমা করলেন কিনা, সাদেক দিল থেকে আমাকে আপনি মাফ করে দেন। উনি বললেন, যদি এইভাবেই ক্ষমা চাই করতে হয় তাহলে বাগানের মালিক কিন্তু দুজন, আমি অর্ধেক, আর একটা এখান থেকে 3 দিনের রাস্তা হাঁটলে তবে আর একজন বাগানের মালিক আছেন, তিনি অর্ধেক, তাহলে আমি অর্ধেকটা ক্ষমা করে দিই। কথা বুঝতে পাচ্ছেন? আর মসজিদের নারকল যদি একবার পড়ে মসজিদ তালায়, মুসল্লি নামাজ পড়ে বেরিয়ে বলবে মাশাল্লাহ মাশাল্লাহ, লাড়া মেরে দেখে নিলে, ফজরের নামাজ পড়ে নামাজি মুসল্লি বেরি মসজিদের নারকলটা মাশাল্লাহ মাশাল্লাহ বহল করলি যে সোজা ঘরে, ভয় কি গাছে তৈরি হয় নাকি? আল্লাহর ভয় ফ্যাক্টরিতে তৈরি হয়। ওই হাফ আপেলের ক্ষমা চাওয়ার পরে আবার অর্ধেক আপেলের ক্ষমা চাওয়ার জন্য 3 দিনের রাস্তা অতিক্রম করে যাচ্ছেন। ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহ আলাইকে ওই ইহুদি নব মুসলমান বলল, ফুজাইল আমি তাওরাত পড়ছিলাম আর আমি জানতাম তাওরাতের মধ্যে লেখা আছে যদি কোনো বান্দা তার গোনার জন্য ভুলের জন্য খালিস অন্তরে তওবা করে, খাঁটি তওবা করে, আর সেই তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে সেই তওবাকারী যদি কোনো মাটির ঢিলাতে হাত রাখে, আল্লাহ আল্লাহ তার হাতের ওসিলায় তার হাতের ছোঁয়াতে ওই মাটিটাকে আল্লাহ সোনা বানিয়ে দেবে। আমি তোমাকে পরীক্ষা করার জন্যে মাটির ঢিলাটা ঘরে রেখেছিলাম, তুমি সেই মাটির ঢিলা নিয়ে যখন আমার কাছে এলে, আল্লাহ তোমার হাতের ছোঁয়াতে মাটির ঢিলাটাকে আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে, তুমি খাঁটি তওবা করেছ। হবে সাড়ে এগারোটা বন্ধ হবে, ফুজাইল বিন আয়াজকে ইহুদি বলল, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, সংক্ষেপ করে দিলাম, আমি আপনাদের খেদমতে আজকে এইটুকু কথা রাখতে চেয়েছি, ভাই যেটুকু আমরা করতে পারি যেন খাঁটি করতে পারি, এক, আর দুই হলো আল্লাহর ভয়, আল্লাহ পাক বলেছেন আমাকে তোরা ভয় কর, আর যখন মরবি মুসলমান হয়ে মরিস, ইমানদার তোরা ইমান এনেছিস মুসলমান হয়ে যা, আর কাফেরদেরকে বললো তোরা ইমান আন, তোরা ইমান আন আমার উপরে, রসুলের উপরে ইমান নিয়ায়, আর আমাদেরকে বললো তোরা ইমানদার তো আছিস, এবার তোরা পরিপূর্ণ মুসলমান হয়ে যা। আল্লাহ আমাদের নসিব করেন দিন শরীয়তকে বুঝে সেই মতো চলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা, আমি দোয়া চাইবো। ভাই সাহেব আপনারা জানেন এই ইসালে সব